গুড মর্নিং স্টুডেন্টস, আজকে থেকে আবার আমাদের বেঙ্গলি ক্লাস শুরু হয়ে গেল। বেঙ্গলি ক্লাস শুরু হওয়া মানে আরও নতুন নতুন কিছু জেনে নেওয়া। তো নতুন নতুন যে জানবো সেগুলি কী জানবো না, নতুন নতুন কিছু বর্ণ শিখে নেব। তাহলে আজকে আমরা কী কী বর্ণ শিখব না, চ, ছ আর বর্গের চ। এতদিন আমরা দুটি করে বর্ণ শিখে এসেছি, আজকে তিনটি শিখে নেব। কারণ এখন তোমরা অনেকটাই শিখে গেছো আর একটু বেশি বেশি করে লিখতেও পারবে, তাতে কোনো অসুবিধে নেই। তাহলে আজকে শুরু করব চ, ছ আর বর্গের চ। তো তার জন্য প্রত্যেকে তোমরা এই পেজটি আগে খোলো, চ, 19 নম্বর পাতা। প্রথমেই দেখো এখানে কী দেওয়া আছে, চতে চট, চতে চট। চট অর্থাৎ পাটের সুতো দিয়ে তৈরি এক ধরনের মোটা কাপড়। এই যে দেখতে পাচ্ছ এইটাকেই বলছে চট, তাহলে চতে চট। এরপর আমরা যাব ছ, ছয়ে ছুঁই, অর্থাৎ নৌকোর ছাদকে বলা হচ্ছে ছয়ে ছুঁই। বর্গের জ, বর্গের জতে দেখতেই পাচ্ছ গ্লাস রাখা আছে এতে, তাহলে এতে কি আছে না জল, তাহলে কি জানলাম না বর্গের জতে জল, বর্গের জয়ে তাহলে কি জানলাম জল। তাহলে চলো আরো একবার প্রথম থেকে আমরা জেনে নিই কি কি শিখলাম না, চয়ে চট, ছতে ছই, বর্গের জতে জল। হয়ে গেল পরপর তিনটে শেখা। এই তিনটি যেগুলো বললাম আমি খুব ভালো করে কিন্তু তোমরা লার্ন করে রাখবে। আমি কিন্তু লাইভ ক্লাসে সবাইকে যেমন আগে জিজ্ঞেস করতাম সেরকমভাবেই কিন্তু জিজ্ঞেস করব যে চয়ে কি হয়, ছতেই বা কি হয়, আর বর্গের ছতে কি হয়। তাহলে চয়ে জানলাম কি না, চয়ে জানলাম চট, ছতে ছই, বর্গের ছতে জল। বারবার করে কিন্তু পড়তে হবে, যেমন আমি বারবার করে তোমাদের বলছি, তবেই কিন্তু মনে থাকবে, ঠিক আছে। তো চলো এবার আমরা চ, ছ, বর্গের চ কীভাবে লিখতে হয় সেটা শিখে নিই, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা শুরু করব চ দিয়ে। তোমরা তোমাদের 19 নম্বর পাতা অর্থাৎ এই পাতাটি খোলো, 19 নম্বর পাতায় দেখো চ কীভাবে লেখা হচ্ছে সেটা দেওয়া আছে। কিছু নয়, খুব সোজা চ, প্রথমে একটা দাগ টেনে এইভাবে আমরা ঘুরে যাব। এই হয়ে গেল আমাদের চ। আরো আর একবার দেখো চ, আরো আর একবার দেখো, এটাকে কি জানলাম আমরা চ হিসেবে। চ হয়ে গেল। এরপর আমরা শিখব ছ, চ যদি লিখতে জেনে যাই তাহলে ছ লেখাটা কোনো ব্যাপার না, খুব সহজে আমরা ছ লিখে নিতে পারব। এইভাবে ঘুরে গিয়ে নিচে নামতে হবে, একটা ছোট দাগ টেনে দিতে হবে, এই হয়ে গেল আমাদের ছ। ছ দেখতেই পাচ্ছ যে ছ লিখতে গেলে আগে চ লিখতে হচ্ছে, নিয়ে ঘুরে গিয়ে নিচে নেমে তারপর একটা ছোট দাগ, এই হয়ে গেল আমাদের ছ। তাহলে চ আর ছ দুটো আমরা শিখে গেলাম। এরপর যেটা শিখব সেটা হচ্ছে বর্গের চ। বর্গের চ লিখতে গেলে প্রথমে একটা দাগ দিয়ে একদম উপরে ঘুরে দেওয়া যেতে হবে, পাশ থেকে আর একটা দাগ, এই হয়ে গেল বর্গের চ। দাগটা এইভাবেও নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই।
হয়ে গেল বোরকের চপ। তাহলে কি কি শিখলাম? চ, ছ, বোরকের চ, এই তিনটি আমরা শিখে গেলাম। তাহলে চ, ছ, বোরকের চ এই তিনটে পেজ তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। তিনটে পেজ হোমওয়ার্ক দিলাম, তার মানে এই নয় যে তিনটে একই সঙ্গে একই দিনে লিখতে হবে, আস্তে আস্তে একটা একটা করে পেজ কমপ্লিট করবে। কারণ তোমাদের যেহেতু দুদিন ক্লাস, তার জন্য তিনটে দেওয়া হলো, তোমরা একদিন একদিন করে এক একটা লিখবে। যেমন ফ্রাইডে ক্লাস হলো, তাহলে ফ্রাইডে, স্যাটারডে, সানডে লিখে নিলে, বা স্যাটারডে, সানডে, মানডে লিখে নিলে তিনটে পেজ নিয়ে আবার ওয়েডনেসডেতে তোমাদের দেখা হবে তোমাদের সঙ্গে, তাই তো? ফ্রাইডে আর ওয়েডনেসডে তোমাদের ক্লাস, তার জন্য আমি তিনটে পেজ হোমওয়ার্ক দিয়ে দিলাম। তিন দিনে তিনটে পেজ একটা একটা করে লিখবে, আর খুব সুন্দর করে পাতা ভর্তি করে, লাইন ভর্তি করে সুন্দরভাবে লিখবে। ছোট লাইনে কিছু লিখবে না আগের মতো, শুধুমাত্র বড় লাইনেই লিখবে। আমি আগের বারের মতো লাইভ ক্লাসে কিন্তু তোমাদের এই হ্যান্ডরাইটিংগুলো অবশ্যই দেখব, অর্থাৎ এই বইটি কিন্তু চেক করব, ঠিক আছে? তাহলে চ, ছ, বর্গের জ খুব সুন্দর করে লাইন ভর্তি করে, পাতা ভর্তি করে সুন্দরভাবে আস্তে আস্তে লিখবে। তাড়াহুড়ো কিন্তু একদম করবে না, তাড়াহুড়ো করতে গেলে হাতের লেখা কিন্তু একদম ভালো হবে না, ঠিক আছে? তাহলে পেজ নাম্বার 19, 20 আর 21 এই তিনটে পেজ তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তাহলে ভালো করে পড়াশোনা করবে আর ভালো করে লিখে রেডি হয়ে থাকবে। ওকে, সো বাই বাই।